মাত্র আড়াই মাস আগে হঠাৎ মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টিকারীদের প্রশ্ন সেই সব দুঃখ ভুলে কিভাবে এত তাড়াতাড়ি বিয়ের আনন্দে মেতে উঠল কাপুর পরিবার তার মাঝেই এক ব্যক্তির জিজ্ঞাসা সোনম কি প্রেগন্যান্ট তাই কি তাড়াতাড়ি বিয়ের কাজটি সেরে ফেললেন যদিও এসব প্রশ্নের বিষয়ে কোনো কথা বলেননি কাপুর পরিবার শ্রীদেবীর প্রস্থানের পর এটি কাপুর পরিবারের প্রথম অনুষ্ঠান নিজেকে এবং দুই মেয়েকে ধীরে ধীরে সামলে নিয়েছেন বনি কাপুর কিছু মুহূর্তের জন্য অতীতকে ভুলে সুনমের বিশেষ দিনে মেয়েদের নিয়ে হাজির হন তিনিও দীর্ঘদিনের বন্ধু আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সোনম কাপুর মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বান্দ্রায় সোনমের খালার বাংলোতে স্বীকৃতিতে ঝমকালু বিয়ের আয়োজন সম্পন্ন হয় বিয়ের সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই টুইটারে শুভেচ্ছার বর্ণা বয়ে যায় তবে এর বিপরীত প্রতিক্রিয়া পেয়েছে সোনম তাদের অভিযোগ বিয়েটা এত তরিগরি না করে আরও পরেও করা যেত ভারতীয় গণমাধ্যম বলছে কোনো পোশাক কিংবা বিয়ের রীতি নিয়ে নয় এত তরিগরি বিয়ের জন্য গালমন্দ শুনতে হচ্ছে নায়িকাকে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ